ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, আমাদের সাইফুর রহমান ভাই প্রশ্ন লিখেছেন যে মানুষ মারা যাওয়ার 40 দিন পূর্বে সে কি বুঝতে পারে যে সে মারা যাবে? জাযাকাল্লাহু খাইরান, গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ কে কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, এটা মানুষ জানতে পারে না। এটা রয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে। এমর্মে রয়েছে সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান অমাতাদরি নফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহ আলিমুন খাবির। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন হবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। 2 নম্বর হলো যে বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কতটুকু হবে সেটা আল্লাহ জানেন। 3 নম্বর হলো যে মায়ের পেটে কি রয়েছে সেটা আল্লাহ জানেন। 4 নম্বরে হলো যে বান্দা, একজন ব্যক্তি, একজন মানুষ, সে আগামীকালকে কি করবে এটা সে জানে না, এটা জানেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর 5 নম্বর কথা হলো যে ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, যে কেউ জানে না যে সে কোথায় মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, মহান আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞানী, সূক্ষ্ম জ্ঞানী। তো এখান থেকে যেটা স্পষ্ট কথা, এবং আরো দলিল রয়েছে, কোরআনি দলিল একটা যথেষ্ট যে মানুষ জানে না যে সে কোথায় কখন কিভাবে মারা যাবে। তো যেটা প্রচলিত কথা আপনি লিখেছেন এ কথা ঠিক নয়, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।